আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, ইসলামের মধ্যে নামাজ হলো একটি গুরুত্বপূর্ণ রুকুন। বলা হয়েছে যে নামাজ হলো মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কোরআনে আল্লাহ তাআলা একবার দুইবার নয়, 82 বার নামাজের কথা বলেছেন। তো আপনারা বুঝতে পারতেছেন না যে নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে নামাজ দেখিয়ে দেবো, যে কীভাবে আপনারা নামাজ পড়বেন, কীভাবে তাকবীর দিতে হবে, কীভাবে হাত বাঁধতে হবে, কীভাবে রুকু করতে হবে, কীভাবে সিজদা করতে হবে। আমি প্রত্যেকটি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি ভালোভাবে দেখেন এবং ট্রাই করেন, তাহলে আপনারা সুন্দরভাবে নামাজ পড়া শিখতে পারবেন। আর যারা নামাজ সম্পর্কে পুরোপুরিভাবে জানেন, নামাজ পড়া শিখে গেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি নয়। যারা নামাজ সম্পর্কে জানেন না ভালোভাবে, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। তারা যদি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি কথা বলতেছি, সেটা হলো শয়তান কখনোই চাইবে না যে আপনি নামাজ শিখেন, কারণ আপনি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পারবেন। তো শয়তান আপনাকে ধোঁকা দিবে যে থাক, পরে নামাজ দেখব, পরে নামাজ শিখবো, এখন একটু অন্য ভিডিও দেখি, একটু গান দেখি, একটু ফানি ভিডিও দেখি। তো আপনি শয়তানের কুমন্ত্রণায় ভুলবেন না, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনি নামাজ পড়া শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, নামাজের জন্য আপনাকে কিন্তু উজু করে নিতে হবে। তো সহিভাবে কীভাবে উজু করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে গিয়ে উজু করাটা শিখে নেবেন। এবং আমি ডিসক্রিপশনে বক্সে সেই উজুর ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, কীভাবে উজু করতে হয় সেখান থেকে শিখতে পারেন। তো উজু করার পরে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নামাজের জন্য। যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, তো দাঁড়ানোর পর সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে, আপনি এখন কোন নামাজ পড়তে চাচ্ছেন, আপনি এখন কোন নামাজ পড়তে যাচ্ছেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, না নফল নামাজ, কী নামাজ, সেটা আপনাকে নিয়ত করতে হবে। তো আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি জোহরের পরের 2 রাকাত সুন্নতের নিয়ত করছি। আমি 2 রাকাত সুন্নত নামাজ কীভাবে পড়ব, তো অনেকেই একটা কাজ করে থাকেন, সেটা হলো আরবিতে নিয়ত করেন। তো আরবিতে নিয়ত করা জরুরি নয়, যদি আপনি আরবি বুঝে থাকেন তাহলে আরবিতে আপনি নিয়ত করবেন, আর যদি আপনি আরবি না বুঝেন তাহলে আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি 2 রাকাত জোহরের সুন্নত নামাজ পড়তেছি। তো বন্ধুরা, প্রথম কাজ হলো নামাজে দাঁড়ানো। তো আপনি কীভাবে নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সঠিক পদ্ধতি কী, আমি এটা প্রথমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা এখন লক্ষ্য করেন যে আমি কীভাবে দাঁড়াচ্ছি। প্রথমে পা সোজা করতে হবে, পায়ের দিকে দেখেন একটু আমি পা কীভাবে সোজা করতেছি। 2টা পা একদম সোজা করবেন, আপনার যতটুকু জায়গা লাগে, যতটুকু আপনার দাঁড়াইতে যতটুকু জায়গা লাগে ততটুকু নেবেন, এভাবেও না, হ্যাঁ এভাবেও না, আপনি স্বাভাবিকভাবে আপনার যতটুকু জায়গা লাগবে দাঁড়াইতে, আমার এতটুকু লাগলো, আমি এতটুকুভাবে এতটুকু জায়গা নিলাম, এভাবে দাঁড়াইলাম। আর অবশ্যই কিবলার দিকে হতে হবে, কিবলা মানে হলো পশ্চিম, পশ্চিম দিকে হতে হবে। তারপরে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, হাত দূরে থাকবে এভাবে। তারপরে আপনি নিয়ত করে নেবেন,
তো হাত, শরীর, মাথা সব পশ্চিম দিকে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পশ্চিম, মানে আপনারা আমার সামনে আছেন, এটা পশ্চিম। তো পশ্চিম দিকে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনি নিয়ত করে নেবেন। নিয়ত করার পরে প্রথম কাজ হলো তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরিমা আমরা কিভাবে করব এবং কিভাবে নিয়ত বাঁধবো আমি এখন সেটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমে আপনি হাত উত্তোলন করবেন আপনার কানের লতি পর্যন্ত। একটু ভালোভাবে দেখার জন্য ট্রাই করুন আমি হাতগুলো কিভাবে দিয়েছি। আপনার হাতের আঙ্গুলগুলো পশ্চিম দিকে থাকবে, আর আপনার এই যে বৃদ্ধাঙ্গুল এটা কানের লতি বরাবর উঠবে, এবং এটা যেন পশ্চিম দিক হয় আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। এভাবেও করবেন না, এভাবেও করবেন না, মানে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আপনি হাত উত্তোলন করবেন। হাত উত্তোলন করার পরে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। এখন হাত কিভাবে বাঁধতে হবে আমি দেখায় দিই একটু। এই যে আপনার ডান হাতের এই দুইটা আঙ্গুল, এই আঙ্গুলটা এবং এই আঙ্গুলটা, এই দুইটা আঙ্গুল দিয়ে আপনার বাম হাতের কবজিটাকে ধরতে হবে। এই যে দেখুন একটু আমি কিভাবে ধরতেছি, এইভাবে। এবং এই যে তিনটা আঙ্গুল আছে, এই তিনটা আঙ্গুল এখানে রাখতে হবে। আমি দেখায় দিচ্ছি, দুইটা আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন এবং তিনটা আঙ্গুল এভাবে রাখবেন, এইভাবে। আল্লাহু আকবার এভাবে ধরে আপনি ছেড়ে দিবেন যতদূর পর্যন্ত যায়, যতদূর পর্যন্ত যায় আপনি ছেড়ে দিবেন। এভাবেও নিয়ত বাঁধার সিস্টেম আছে, হাদিস আছে, এভাবেও বাঁধার হাদিস। আমরা বিতর্কে যাব না, আমরা বিতর্কে যাব না, আমরা সঠিকভাবে শিখবো ইনশাল্লাহ। আপনি সেটাও করতে পারেন, এটাও করতে পারেন, আমি আপনাকে নিষেধ করতেছি না, তবে আমার সাজেস্ট থাকবে আপনি এভাবে করবেন। হাত বাঁধার পরে আপনি ছেড়ে দিবেন, নাভির নিচে আপনার হাত চলে যাবে। হাত বাঁধার পরে প্রথম কাজ হলো সানা পড়তে হবে। যখন আপনি সানা পড়বেন, তারপরে সুরা ফাতিহা পড়বেন, কিরাত পড়বেন, ওই সময়ে আপনার মাথা নিচের দিকে থাকবে। এই যে দেখুন, আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি একটা সূরা মেলাবেন। সূরা ফাতিহার পরে সূরা মেলানো হলো ওয়াজিব, আর কেরাত পড়া হলো ফরজ। আপনাকে এখন কেরাত পড়তে হবে। তো আমি এখন কেরাত পড়তেছি। যদি আপনার কেরাত না জানা থাকে, যদি আপনার সূরা ফাতিহাও না জানা থাকে, কেরাতও না জানা থাকে, কিছুই যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি যেটা জানেন, যদি আপনি একটা তাসবি জানেন সুবহানাল্লাহ, তো আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেও নামাজ পড়তে পারবেন। এটা প্রাথমিক অবস্থার কথা। তবে আপনাকে পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে সব কিছু শিখে নিতে হবে। নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা এবং কিছু সূরা, যে সূরাগুলো দিয়ে আপনি নামাজ পড়বেন, সেগুলো আপনাকে শিখে নিতে হবে। তো তারপরে আপনি একটা কেরাত পড়বেন। আমি কুল হু সূরা পড়তেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بس আমার কেরাত পড়ার কাজ শেষ। আমি
সানা পড়েছি, সুরা ফাতিহা পড়েছি এবং সুরা ইখলাস পড়েছি, মানে কেরাত পড়েছি। তারপরে আমি কি করব, এখন আমার কাজ হলো রুকুতে যাওয়া। তো বন্ধুরা, আমাদের দাঁড়ানো অবস্থায় কাজগুলো শেষ। প্রথমে আমরা নিয়ত বাঁধছি, নিয়ত বাঁধার পরে সানা পড়েছি, তারপরে সুরা ফাতিহা পড়েছি, সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলাইছি, মানে কিরাত পড়েছি, সব কিছু শেষ। এখন আমাদেরকে রুকুতে যেতে হবে। তো রুকুতে যাওয়ার আগে আপনি রফা করতে পারেন, রফা করার পক্ষেও হাদিস আছে, আর রফা ছাড়াও আপনি রুকুতে যাবেন সেটাও হাদিস আছে, দুইটাই হাদিস আছে। যখন আপনার কিরাত পড়া শেষ হয়েছে, তারপরে আপনি রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। রফা করার পক্ষে হাদিস আছে, সহিহ হাদিস আছে, রফা না করার, রফা ছাড়াও আপনি যাইতে পারবেন সেটার পক্ষেও হাদিস আছে। আমি বিতর্কে যাচ্ছি না, আপনি রফাও করতে পারেন নাও করতে পারেন। তো আমি রফা ছাড়াই আপনাদেরকে দেখায় দিচ্ছি। তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আমি এখন রুকুতে যাচ্ছি। আল্লাহু আকবার। বন্ধুরা, আপনি যখন, আপনারা যখন রুকুতে আসবেন, তো রুকুতে আসার পরে আপনারা খেয়াল করবেন, আপনার যে হাতের আঙ্গুল দিয়ে আপনি হাঁটু ধরবেন, এটা এই দুটো আমার হাঁটু, তো আপনি হাঁটু দুটা এভাবে ধরবেন। ধরার পরে আপনার পিঠটা একদম সোজা করবেন। পিঠটা দেখেন আমার কীভাবে সোজা আছে, চারদিক থেকে দেখেন একটু আমার পিঠটা, দেখেন একদম সোজা হবে পিঠটা। একবারে হেলবেন না, একবারে এরকমও থাকবেন না, স্বাভাবিকভাবে একদম সোজা। তারপরে আপনি তাসবিহ পড়বেন, রুকুর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার পড়তে পারেন, পাঁচবার পড়তে পারেন, অথবা সাতবার পড়তে পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি পড়বেন। তারপরে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। সামিআল্লাহু লিমান হামিদা। দাঁড়ানোর সময়, রুকু থেকে ওঠার সময় সামিআল্লাহু লিমান হামিদা বলবেন। তারপরে পড়বেন রব্বানা লাকাল হামদ। এই সময় একটু অপেক্ষা করবেন, মানে রুকু থেকে ওঠার পর, রুকু থেকে ওটা হয় নাই, তার সঙ্গে সঙ্গে যদি আপনি সিজদায় যান তাহলে কিন্তু আপনার নামাজটা সঠিক হবে না। রুকু থেকে ওঠার পরে যখন আপনি তাসবিহ পড়বেন, একটু সময় দিবেন, একটু মানে দাঁড়িয়ে একটু দেরি করবেন। যেমন দেখুন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহ। তারপরে আপনি সিজদা যাবেন। তো কীভাবে সেজদা করতে হবে, প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা, হ্যাঁ, এবং সেজদা থেকে কীভাবে উঠতে হবে, আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহ। কারণ ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না, বোরিং লাগে, তো এজন্য আমরা এটা ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখাবো। আর তা বাদেও আমাদেরও অনেক শ্রম হয় একটা ভিডিও তৈরি করতে, এজন্য আমাদেরকেও সময় দিতে হবে ইনশাল্লাহ। আর আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সবাই নামাজ শিখতে পারে ইনশাআল্লাহ। তো এতটুকুই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসতেছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্ট করে জানাবেন, ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্বগুলো চান কি চান না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাইরে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।